আপনি দাঁড়ায় সবাইকে সালাম দেন, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনার জবাব দিলেন না? আমি আপনাকে প্রশ্ন করি, আজকে এই জুমার মসজিদে আপনাকে কি আমার পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে যে আপনি মুসলমান হন? আপনি স্বইচ্ছায় আলহামদুলিল্লাহ বলেন। কি জন্য আপনি মুসলমান হলেন, কারণ কি? ইসলাম ধর্ম আপনার কাছে ভালো লাগে, কোরআন হাদিসে আলোচনা আপনার ভালো লাগে, এটাই সঠিক ধর্ম মনে হয়? এটাই আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা আজকের এই জুমাতে আমরা আপনাদের সামনে, আমি আপনাদের সামনে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিতে চাই। সকলেই একবার বলেন আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে পড়েন, হাত দেন, এদিকে তাকায় বলেন মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু বিল্লাহ, কালেমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শেষ রাসূল, এবং তিনি তার বান্দা। আলহামদুলিল্লাহ বলে। আমি সর্বপ্রথম, এটা একটু সরাস, আমি সর্বপ্রথম আমার এই অমুসলিম থেকে মুসলমান হওয়ার সেই ভাইকে আমি একটু কোলাকুলি করতে চাই। পিতা হলো দেবেন্দ্রনাথ ঝরা, মাতা হলো গীতা ঝরা, স্থায়ী ঠিকানা গ্রাম পাইকের বাড়ি সাদুল্লাপুর বাঙ্গাহাট, থানা হলো কোকালীপাড়া, জেলা গোপালগঞ্জ, জায়গা মতো। জন্ম তারিখ 10/6/1992। কারণ ওই দেশে আমি গিয়েছি মাহফিল করতে, অসংখ্য অমুসলিম, হিন্দু ধর্মের লোক অসংখ্য পরিমাণ, এবং আমি কয়েকটা জায়গাতে মাহফিল করছি, সেখানে অসংখ্য হিন্দু ভাইয়েরা এই মাহফিলে এসে তার আলোচনা শুনেছে। এই জন্য বললাম যে ওই জায়গাটাতে আমি গিয়েছি, এই জন্য বললাম জায়গা মতো। এটা আবার অন্যদিকে আপনারা নিয়ে নিন। যা হোক, তিনি মুসলমান হওয়ার পরে তার নাম দিয়েছে আমার নামে, নাম মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। আলহামদুলিল্লাহ বলে। তাহলে সেক্ষেত্রে আমার মিতা, ঠিক কিনা বলে? এবং তার স্ত্রীর নাম হল সমান্তি বৈর, পিতা সুখদেব বৈর, মাতা আহ্লাদি বৈর, স্থায়ী ঠিকানা কয়াকি কুটলিপাড়া গোপালগঞ্জ। তিনি তার নাম বর্তমান রাখা হয়েছে রাবিয়া। আলহামদুলিল্লাহ বলে। বর্তমান নাম রাবিয়া, এবং তার ছোট্ট একটি 6 বছরের মেয়ে আছে, তার নামটা কি? ছোট্ট একটি মেয়ে আছে, মেয়ের নাম রাখা হয়েছে সাথী। ভাইয়ের নতুন নাম হচ্ছে দেলাওয়ার হোসাইন, স্ত্রীর নাম হচ্ছে রাবেয়া, মেয়ের নাম হচ্ছে সাথী। আমার এই ভাই বর্তমানে আমাদের এলাকায় রং মিস্ত্রি কাজ করে, আপনাদের বাড়ি ঘরে যেখানে রঙের কাজ হবে আমি আমার পক্ষ থেকে এবং জোর দাবি করব আপনাদের সকল রঙের কাজে আমার এই ভাইকে প্রাধান্য দেবেন, ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? এবং আমরা নামাজের পরে আমার ভাইকে যদি সম্ভব হয়, উনি ওনার পক্ষ থেকে বলছে যে আমি একটি টাকাও চাই না, আমি চাই, আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি, আমার হাত আছে, পা আছে, আমি কাজ করে খাবো। কত সুন্দর কথা বলেছে, তাই বলছে না মাহমুদ ভাই?